আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই যে দেখতেছেন, মুরগি আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব রসুন বাটা 2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, তারপরে দিয়ে দিলাম মরিচ 1.5 চামচ, হলুদ 2 চামচ। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, তো এরপরে দিয়ে দিচ্ছি তেল, এটা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তারপরে দিচ্ছি তেজপাতা। তো আমার একে একে সব উপকরণ দেওয়া শেষ, এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মায়ের হাতের রান্না যেটাকে বলেছি আমি। আসলে আমার মাকে সব সময় দেখেছি মা সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর রান্না বসাতো। তো এই যে দেখতেছেন, আমি কিন্তু মাখিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে চুলে বসিয়ে দিলাম। তো মায়ের হাতের রান্না যেহেতু, স্বাদ তো অবশ্যই হবে, তাতে আর ভুল নেই। তো এই যে দেখতেছেন, আমার কিন্তু গায়ের যে পানিটা গোসের, এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব কষানোর জন্য। তো এই যে আমার আরেক চুলাতে গরম পানি বসানো ছিল, তো আমি সেই গরম পানিটাই উঠিয়ে দিয়ে দিলাম। তো আমি এটা এভাবে চুলে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখতেছেন, আমি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এই যে দেখতেছেন, এখন আমি এর ভিতরে 2টো আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মাখিয়ে গোছের সাথে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট সময় কষিয়ে নিব। এরপরে হচ্ছে এর ভিতরে আমি ঝোল দিয়ে দিব। এই যে দেখতেছেন, আমি 1 মগ পানি সাথে আর 1 মগ 2 মগ পানি দিয়ে দিলাম। তো আমার গোছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কষানোর জন্য। তো আমি এখন এটাকে, ঝোলটাকে শুকিয়ে নিব। তো এই যে দেখতেছেন, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আমার গোশটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন এর ভিতরে জিরার টালা গুঁড়া যেটাকে বলে, সেটা দিয়ে দেব। তো এই যে দেখতেছেন, আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা জিরা বাটা দিয়েছি, তার জন্য অল্প পরিমাণ টালা গুঁড়াটা দিয়ে দিলাম। তো এই তো দেখতেছেন, আমি এখন এটা নামিয়ে নিব। তো আজকে আমার গোস রান্না শেষ। তো এই যে আপনাদের নিয়ে আসলাম, যে দেখতেছেন, আমি কিন্তু এটা একটা 2 লিটার তেলের বোতল কেটে এটার ভিতরে গাছ লাগিয়েছিলাম। এই যে এই গাছগুলো কিন্তু আমাদের বারান্দা রাখতে হয় না, ঘরের ভিতরে রাখলেই দেখা যায় এরা, ওরা ভালো হয় ছায়া জায়গায়। তো আমি এখন এই বোতলটিকে DIY করব, এই যে কাপড়টি দিয়ে। তো এই যে দেখুন, আমি কিন্তু এটা করে নিয়েছি। আসলে আমি কিন্তু এটা কোনো গ্লুগান দিয়ে করিনি, আমি হাতে করে নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো এই যে দেখতেছেন, আমি এখন এটা দেয়ালের সাথে ঝুলিয়ে দিলাম। তো আমি কিন্তু বোতলের নিচে কোনো ফুটা করিনি,
যার জন্য আমার পানি দিলেও কোনো সমস্যা হবে না। এবং যেহেতু আমি এই কাপড়টি গ্লুগান দিয়ে লাগাইনি, সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়েছি, সেহেতু আমি কিন্তু এই কাপড়টা ময়লা হয়ে গেলে আবার ওয়াশ করতে পারবো। তো এই তো আজকের মতো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।